আসসালামু আলাইকুম, আমি আনজুম। আপনাদের সবাইকে আনজুম ডায়েরিতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আর প্রথমে একটা অনুরোধ করে নিব যে ভিডিওটা না টেনে পুরাটা দেখবেন। এই যে বাইরে কাল রাত থেকেই বৃষ্টি ছিল, সকালবেলা মোটামুটি থেমে গিয়েছে, তারপরেও অল্প ছিল, আর এর মধ্যে আব্বু বাজারে গিয়েছে, কারণ আমাদের ঢাকা থেকে আসার পরে কোনো কিছুই কেনা হয়নি, বা বাসায়ও তেমন কিছু ছিল না রান্না করার জন্য, এজন্য আব্বুকে যেতেই হয়েছিল। এই তো কিছুক্ষণ পরে আব্বু বাজার নিয়ে চলে আসে, আর বাজার আনার পরে আম্মু সবসময় এরকম পরিষ্কার করে নেয়, পরিষ্কার করার পরে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখে, নয়তো সবজিতে যে এক্সট্রা অনেক বালি বা কাদা টাইপের থাকে এগুলা দিয়ে ফ্রিজ অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এর জন্য আম্মু সব সময় এই কাজটা করে, আমিও করার চেষ্টা করি ঢাকায়। আর আব্বুকে আবার বাজারে যেতে হয়, কারণ বাইরে বৃষ্টি থাকার কারণে ভ্যান রিক্সা কোনো কিছুই পায়নি, বাজারের ব্যাগটা নিয়ে হেঁটে আসতে হয়েছিল। আর আমাদের আরও কিছু শুকনো বাজারের প্রয়োজন ছিল, দুইটা ব্যাগ নিয়ে আসলে কষ্ট হয়েছে, তো এর জন্য আপু আবার বাজারে যায়। আর এই তো আমাদের টুকটাক কিছু শুকনো বাজার যা প্রয়োজন ছিল, আব্বু গিয়ে জাস্ট অনেক তাড়াতাড়ি করে চলে আসে, কারণ বাহিরে আবার প্রচণ্ড আকারে বৃষ্টি শুরু হয়, এর জন্য খুব তাড়াতাড়ি চলে আসে। আর এবার ভাগ্যক্রমে একটা রিক্সা পেয়েছিল। বাজার থেকে আসার পরে আব্বু একটু ফ্রেশ হয়ে হ্যান্ডওয়াশটা ঢেলে নিচ্ছে, কারণ আব্বুই সবসময় এই কাজটা করে বাসায়। আর এইদিকে আম্মু বাজার থেকে আব্বুর আনা এই মাছগুলোকে ধুয়ে ভাজতে দিয়েছে, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এর কারণে আম্মু চটপট এইদিকে কাজ করে, আমরা তিনজন তিন দিকে কাজ করছিলাম আসলে, এই জন্য পুরাটা আমার ভিডিও করা সম্ভব হয়ে ওঠে নাই। আর এরপর আম্মু এই যে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে এটাকে একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এরপর আর কি সব মশলাগুলো অ্যাড করবে। এরপর আম্মুর সাথে কিছুটা পানি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে কিছুটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো অ্যাড করে দেয়। অ্যাড করার পরে কিছুক্ষণ কষিয়ে একটা বেগুন দিয়েছিল। আম্মু আসলে অনেকটা আনকমফোর্ট ফিল করছিল, আজব লাগার কারণটা হচ্ছে পাশে কেউ এভাবে দাঁড়িয়ে থাকলে নাকি রান্না করতে সমস্যা হয় বা মনোযোগ সেভাবে দিতে পারে না, খুব আজব নাকি লাগে। আর আমি তো ভিডিও করছিলাম, এজন্য আমি আর আম্মুকে সেভাবে ইন্টারফেয়ার করি না। আম্মু এরপর কিছুটা খানিক্ষণ ওটা কষিয়ে নিয়েছিল বেগুন আর মশলাটা, এরপর মাছগুলো দিয়ে দিচ্ছে। এরও কিছুক্ষণ পর আরও ঝোলটা ঘন হয়ে আসলে আম্মু এটাকে নামিয়ে ফেলে। তারপর আম্মু মুরগির মাংস করেছিল, তো এটা আমি আর ভিডিও করিনি, এজন্য রান্না শেষে আসছি। আসলে অনেকভাবেই করা যায় মুরগির মাংস, তো আম্মু এভাবেই সেদিন করেছিল একটু ঝোল ঝোল। আর এটাতে আমি ঢ্যাঁড়স ভাজি করবো, আসলে দেরি হয়ে যাওয়ার জন্য আম্মুকে আমি বলি যে আপনি গোসলে যাও, আমি এটা করে নিচ্ছি। আর এই যে আমি ঢ্যাঁড়সগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, এর সাথে শুধু হলুদ আর লবণ অ্যাড করেছি, আর কিছু না। আর আমি বাসায় থাকলে তেমন রান্না করি না, ইনশাল্লাহ ঢাকায় গেলে আমি যেভাবে রান্না করি সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এই যে রান্না শেষে আমরা তিনজন একসাথে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় ভিডিও করা হয়নি। আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর এই যে পাশের বাসা থেকে ফুচকাগুলো আমাকে দিয়ে যায়, যদিও আমরা তার কিছুক্ষণ আগেই নাস্তা করেছিলাম, তো আব্বুর সাথে এই যে ফুচকা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, আজকে এ পর্যন্তই। আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।